ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাওড়ায় বাড়ছে করোনার প্রকোপ, আক্রান্ত 1495, মৃত 56। সূত্রের খবর, এখনো পর্যন্ত 76 জন পুলিশকর্মী ও 48 জন স্বাস্থ্যকর্মী সংক্রমিত। করোনা রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, জানালেন জেলার বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া শিবপুরে যুবক খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, পুরনো শত্রুতার জেরে খুন অনুমান পুলিশের। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি সফরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, ওই দলের 3 সদস্য আজ হুগলি শ্রীরামপুরের শ্রমজীবী কোভিড হাসপাতালে যান, সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক। পর্যাপ্ত মাস্ক এবং পিপিই দাবিতে সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মীরা, ভিত্তিহীন অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে করোনা মোকাবিলার সরঞ্জাম দেওয়া হয়েছে দাবি হাসপাতাল সুপারের। দীর্ঘদিন মর্গে পড়ে মৃতদেহ, ফটো গন্ধ ছড়িয়ে পড়েছে বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে, প্রতিবাদে বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের, ক্ষুব্ধ রোগীর পরিজনরাও। ভারপ্রাপ্ত সুপার জানিয়েছেন মৃতদেহের ঘরের এসি খারাপ হওয়ার কারণেই সমস্যা দেখা দিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলার রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে বীরভূম প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন নবান্ন থেকে আসা প্রাক্তন আইপিএস রীনা মিত্র। জেলা শাসক জানিয়েছেন রেশন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের আপাতত বিডিও অফিস থেকে কুপন দেওয়া হচ্ছে। মন্দারমণির পর পর্যটকদের জন্য কাল থেকে খুলছে দীঘা ও শঙ্করপুরে 30% হোটেল। পর্যটক ও হোটেল কর্মীদের মানতে হবে যাবতীয় স্বাস্থ্যবিধি। দীঘা শঙ্করপুর হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিদ্ধান্ত, তবে সমুদ্র স্নানে আপাতত নিষেধাজ্ঞা বহাল থাকছে। রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্র খোলার ছাড়পত্র দেওয়া হলেও বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে এখনো খোলেনি হোটেল দোকান, আপাতত চলছে জীবাণুমুক্ত করার কাজ। সেই পর্ব শেষ হলে সুরক্ষাবিধি মেনে হোটেল দোকান খোলা হবে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুরুলিয়ার আটসার শিরকাবাইদ গ্রাম, এখানকার রুক্ষ মাটিতেই আখ চাষ করেন স্থানীয়রা, কিন্তু লকডাউনের কারণে আখ কেটে বিক্রি করা সম্ভব হয়নি। ক্ষতি সামাল দিতে আখ দিয়ে গুড় তৈরি করছেন তাঁরা। সামিল হয়েছেন কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের একাংশ। পার জমিতে ছাগল ঢুকে যাওয়া নিয়ে বচসার্যের, অন্তঃসত্ত্বা সহ একই পরিবারের 5 জনকে মারধরে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য। কোচবিহারের তুফানগঞ্জে ঘটনা, অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার দাবি তৃণমূল নেতার। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বজ্রপাতে যুবকের মৃত্যু, 100 দিনের কাজ চলাকালীন বৃষ্টি শুরু হয়, সবাই যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ওই যুবকের। খড়গপুরের কাছে গ্যাস ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা, হলদিয়া থেকে জামশেদপুর যাওয়ার পথে 60 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে, দুর্ঘটনায় আহত হয়েছেন ট্যাঙ্কার চালক। জলপাইগুড়ির ধূপগুড়িতে উদ্ধার পাইথন, গ্রামবাসীদের দাবি হাঁস মুরগি খেতে এসে জালে আটকে যায় পাইথনটি, বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের হাতে পাইথনটিকে তুলে দেওয়া হয়েছে।